टाटा গরম জলও এসে পড়েছে আর এসে পড়েছে টি ব্যাগ আর একটা বিস্কিট আর একটা কাঠের ছোট চামচ চাটাকে বানানোর জন্য সেটা থেকে ভিতরে কি কি আছে টিকেটের ভিতরে আছে একটা নোভার ডেরি ক্রেমারের আমুল দুধ টি ব্যাগ অ্যান্ড সুগার সো বেসিক্যালি এটাকে এখন বানাবো বানিয়ে চা দিয়ে বিস্কুট খাবো এখন বেসিক্যালি রেডি হচ্ছে এরমভাবে এই চা আমার সেরকম অতটা ভালো লাগে না যেই চা আমরা খাই বাড়িতে বা টাপড়িতে সেই চার একটা আলাদাই মজা এখন যেটা যেখানে ব্যবস্থা ছিল ময় করতে হবে এখানে তো টাপড়ি পাবো না বাড়িও পাবো না সেরকমভাবে চা বানিয়ে লিকার করে তারপর খাবো এখন এসে বলছে সকালে ব্রেকফাস্ট কটা বাজে 7:57 মানে 8টার টাইমে পুরো লাইট টাইম এসেছে পাউডি আছে এটা ডিম টোস্ট কিছু হবে সস আছে কেচাপ আছে মিক্স ফ্রুট জ্যাম আছে আর ফুটি আছে আর এটা বাটার এর ভেতরে আছে ব্রাউন ব্রেড আছে ডিম অমলেট আর কিছু গাজর আর এটা মোটা ফুটি আছে আলু ভাজা ব্রেডের উপর বাটার দিয়ে দিয়েছি জ্যাম দিয়ে দিয়েছি এরপরে আমি আরেকটা লেয়ার চাওয়াবো সেটা হচ্ছে এই অমলেটের অমলেটটা ঠান্ডা হয়ে গেছে একটু গরম হলে বেশ ভালো হতো যাই হোক এই একটা এবার তৈরি হবে খালি ইয়ে নেই টমেটো নেই না এটা বার্গার তৈরি হয়ে যেত এবার হলো আসল আমরা অ্যাকচুয়ালি ক্যাটলে চাই দেখি দেখি এটা নতুন করে ভেজ কাটলেতে যেটা হচ্ছে ট্রেটা চেয়েছি এটা চাই না ওরা বলতে দিচ্ছে 10 মিনিটের মধ্যে আমরা একটা ভেজের আইটেম দেখাবো ননভেজ দেখিয়েছি ননভেজে কী কী দেয় ভেজের আইটেমে কী দেয় সেটা দেখানোর জন্য একটা আরও থালি চেয়েছি দাদা বললো যে এনে দিচ্ছে 2 মিনিটের মধ্যে দেখা যাক তাও নিয়ে এলাম আবার টিকিট আর একটা ভেজও আসছে ভেজের থালি দেখি কত করে দেয় পানি সো ফাইনালি বলার পরে আমাদের ভেজ একটা ব্রেকফাস্ট আইটেম এসেছে যেটার মধ্যে কাটলেট বাগেরা আছে জাস্ট ফর ভিডিওর জন্য নিয়েছে দাদা আমাদেরকে দিয়েছে ভিডিওর জন্য সেটা খুলে দেখা যাক ভেজ আইটেমে কী কী থাকে সো এই হচ্ছে ভেজ ব্রেকফাস্ট যেটা মধ্যে হচ্ছে 2খানা কাটলেট গাজর আলু মটরশুঁটি 2খানা ব্রাউন ব্রেড টমেটো সস জ্যাম আর এই ফুটি সো বন্ধে বেড়াতে ওই দাদাকে থ্যাংকস দাদার কোথায় হচ্ছে দেখা যাচ্ছে না যাই হোক পেছনে গেছে মনে হয় নেক্সট আরেকটা থালি নিয়েছে ফার্স্টে ননভেজ খেয়েছিলাম এখন আবার একটা ভেজ নিয়েছি আর চাটাও আমরা এক্সট্রা পেয়েছি সো সার্ভিস খুবই ভালো মানে একবার যাক আরেকবার চাইলেও পাওয়া যাচ্ছে ভালো স্টাফিং অনেক বেশি রয়েছে এখানে গাজর আলু আর পনিরের কিছু অংশ রয়েছে আর ধনে পাতা রয়েছে আর লঙ্কা রয়েছে জিরা প্রথম দিয়ে বানানো বেসিক জিনিস ভালোই বাদামও রয়েছে এইটা নিয়েছি মশলা চা এর মধ্যে আদা দারচিনি লবঙ্গ আর এটা কিছু একটা আছে সোসাইটি ডেলি এটা দাদা বলছে যে পেমেন্ট করতে হবে 20 টাকা যাই না যাই হোক গরম জল দিয়ে গেছে চাটা আগে বানাই এইটা হচ্ছে মশলাটি যে পাউচটা দিয়েছিল পাউচের মধ্যে আর কিছু ছিল না জাস্ট একটাই পাউডার ছিল চিনি চিনি ছাড়া যাই না এর মধ্যে বলা হয়তো সব কিছু আছে কেমন খেতে সেই চা না মন তো বলছে সেই চা দেখি চাটা তো আলটিমেটলি চলে এসেছে লাঞ্চ লাঞ্চে কী কী আছে ভাই এটা তো আছে রাইস এটা মেবি আছে ডাল হ্যাঁ লেখাও আছে ডাল উপরে লেখা রয়েছে আর এগুলো প্যাকিং হচ্ছে আজকে 30শে মার্চ লেখা রয়েছে 30শে মার্চ 2023 এটা রয়েছে কাটলেট আর এটা রয়েছে চিকেন
আর এই রয়েছে আচার, চামচ, এই হচ্ছে পরোটা, আর হচ্ছে টক দই, না সুইট দই, মানে মিষ্টি দই দিয়েছে, হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছে। টেস্ট ঠিকঠাকই, খারাপ না। এখন দু পিস চিকেন দিয়েছে।